ক্লাস সিক্স। এখন আমি তোমাদের প্রশ্ন দেখি নয় পেজ নাম্বার 113 17 থেকে অঙ্কটি করাচ্ছি। তোমরা দেখো 17 থেকে অঙ্কটিতে বলা আছে, দেখো যে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমির পরিমাণটা কত? তাহলে মোট তার যে জমি তার 55% পাট চাষ করেছেন, 55% জমিতে পাট চাষ করেছেন। এবার পাট চাষের জমির পরিমাণটা বলা আছে 11 বিঘা, তাহলে তার মোট চাষের জমি কতটা? তাহলে আমি দেখাচ্ছি, দেখো যে ঐকিক নিয়মে করছে এবং এটা ঐকিক নিয়মে, দেখো ঐকিক নিয়মে করবো। তাহলে 55% জমিতে পাট চাষ করেছে, 55% মানে কি 55% জমিতে পাট চাষ করেছে, 55% জমিতে পাট চাষ করেছে 55%। মানে 100 বিঘা যদি তার জমি থাকে, মোট জমি তার 100 বিঘা হলে 55 বিঘা জমিতে পাট চাষ করেছে, ঠিক আছে? এটা কিন্তু মানে, তাহলে 50 বিঘা জমিতে পাট চাষ করলে 55 বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি কত? না, মোট জমি সমান হচ্ছে 100 বিঘা। 100 বিঘার মধ্যে 55 বিঘা জমিতে পাট, তাহলে 1 বিঘা জমিতে যদি পাট চাষ করেন তাহলে মোট জমি কত? 100/55 বিঘা। তাহলে কত বিঘা জমিতে পাট চাষ করেছেন? 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন। তাহলে 11 বিঘা জমিতে পাট চাষ করলে তার মোট জমি কত হবে? না, 100/11/55 বিঘা, ঠিক আছে? কাটাকাটি করে 11/55, 5 আর 100 দিলে 20, তাহলে পেলাম কত? না, 20 বিঘা, 20 বিঘা নয়। তাহলে এখানে লিখব, তাতে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমির পরিমাণ উত্তরটা হবে, অর্থাৎ ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ কত? না, মোট জমির পরিমাণ, হ্যাঁ, পরিমাণ সমান হচ্ছে 20 বিঘা, 20 বিঘা, ঠিক আছে? ইয়াসমিনা খাতুনের মোট জমি হচ্ছে 20 বিঘা, 20 বিঘা। তাহলে 20 বিঘা, দেখো 20 বিঘা যদি মোট জমি হয়, 20 বিঘা যদি মোট জমি হয়, 55% পাট চাষ করছে, মানে 55/100, ঠিক আছে? 18 থেকে অঙ্কটা বলা আছে, দেখো আমাদের পরিবারে মোট মাসিক খরচে 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় আর অন্যান্য খরচ হয় 5,900 টাকা। তাহলে খাওয়া বাবদ খরচ হচ্ছে 4,750 টাকা আর অন্যান্য খরচ বাবদ হচ্ছে 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে না কমবে? মোট মাসিক খরচ কত বাড়বে না কমবে? তাহলে মোট মাসিক খরচ কত? দেখো খাওয়া হচ্ছে মোট মাসিক খরচ, মোট মাসিক খরচ, ঠিক আছে? মোট মাসিক খরচ হচ্ছে খাওয়ার খরচ কত? 4,750 টাকা, 4,750 টাকা আর অন্যান্য খরচ কত? না, অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা, 5,900 টাকা। তাহলে দুটোকে যোগ কর, মোট খরচ পেয়ে যাব, এটা হচ্ছে 50, 9, 7, 16, 5, 4, 9, 10, 10,650 টাকা, 9,10,650 টাকা হচ্ছে টোটাল খরচটা, আছে মাসের খরচ। এবার তো কি বলছে, যদি খাওয়া খরচ 10% বাড়ানো হলো অন্যান্য পার্সেন্ট 16% কমানো হলো, তাহলে খাওয়া খরচ বাড়ছে কত?
এখানে খাওয়া খরচ, খাওয়া খরচ বাড়ে কত ছিল, কত 4,750 টাকা, বাড়ছে কত 10% বাড়ছে, 10% বাড়ছে এত টাকা, হ্যাঁ শূন্য শূন্য কালে, এদিকে শূন্য শূন্য কালে, তাহলে কত পেলে না 475 টাকা, এটা খাওয়া খরচ বাড়লো, ঠিক আছে এটা বেড়ে হলো, তাহলে খাওয়া খরচ হলো কত, অতএব খাওয়া খরচ হয় কত 4,750 টাকা ছিল, আবার 475 টাকা বাড়লো, তাহলে হলো এখন কত, ₹5,225 হলো এখন খাওয়া খরচ, আর অন্যান্য খরচ কমে কত, অন্যান্য খরচ, অন্যান্য খরচ কমে কত কমছে 16% কমছে, ঠিক আছে তাহলে ছিল কত 5,900 টাকা, 16% কমলো মানে 16/100 এটা কমে গেল, ঠিক আছে ওটা যেমন খাওয়া খরচটা বাড়লো অন্যান্য খরচটা কমে গেল, তাহলে শূন্য শূন্য কাটলাম, 59,16 গুণ করো 59,16, ঠিক আছে গুণ করলাম 6,954,5,536 আর আছে 35, আর এটা হচ্ছে 59, তাহলে 4, 9, 5, 14, 5, 3, 8, 1, 9, 944 টাকা কমছে, 944 টাকা, ঠিক আছে 6,954, 5,636 আর তাহলে 35, 9, 5, 4, 9, 5, 14, 5, 3, 944 টাকা কমে, তাহলে এখন অন্যান্য খরচ হলো কত, অতএব অন্যান্য অন্যান্য খরচ খরচ হয় কত, 5,900 টাকা ছিল, 5,900 টাকা ছিল এখন কমে গেল 944 টাকা, 944 টাকা কমে গেল, ঠিক আছে তাহলে মাইনাস হবে, মাইনাস হবে তাহলে কত হবে 4 আর 10 6 সমান কত হবে, 4 আর 5 5 আর 5 10 5 আর 10 9 10 9 19 9 19 4 4,956 টাকা, 4,956 টাকা হয়ে গেল এখন অন্যান্য খরচ, তাহলে এখন মোট খরচ কত, হ্যাঁ এদিকে চলে এসো, হ্যাঁ এখানে করছি, তাহলে এখন মোট খরচ কত, এখন মোট খরচ সমান খাওয়া খরচ হচ্ছে তোমার 5,225 টাকা, 5,225 টাকা, আর এটা হচ্ছে অন্যান্য খরচ 4,956 টাকা, নাকি 4,956 টাকা, এগুলো যোগ করো 5,611 5,07 8 9 11 5 4 9 10 10,181 টাকা, তাহলে এখন মোট খরচ হচ্ছে 10,181 টাকা, আর আগে মোট খরচ ছিল 10,650 টাকা, তাহলে মোট খরচ কত কমবে, তাহলে অতএব তাহলে এটাকে বলে বিয়োগ দাও 10,650 আর এটা হচ্ছে 10,181 বিয়োগ করবে, 1 আর 5 10 9 10 8 আর 9 5 15 6 15 1 আর 2 2 আর 5 6 4 6, হ্যাঁ এত টাকা, অর্থাৎ লিখবো কি উত্তরটা হবে, অতএব মোট মাসিক খরচ, মোট মাসিক খরচ 469 টাকা, 469 টাকা কি কমবে, তাই তো কমছে, আগে বেশি ছিল এখন হচ্ছে এটা, তাহলে কমে গেল, বেশ যেমন একটু বড় টাইপের অনেকটা বড় অঙ্ক আর একটু বলে দিচ্ছি দেখো, তাহলে প্রথমে যে খাওয়া খরচ হয়েছিল সেই খাওয়া খরচটা 10% বাড়িয়ে দেওয়া হয়েছে, আর অন্যান্য খরচ যেটা ছিল সেটা 16% কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে বলছে যে এখন পরিবারটির মাসিক খরচ কত কমছে না বাড়ছে, তাহলে প্রথমে যে খরচটা ছিল মাসে সেটা কত, খাওয়া খরচ ছিল 4,750 টাকা আর অন্যান্য খরচ ছিল 5,900 টাকা, তাহলে মোট খরচ দুটো যোগ করে দিলাম 10,650 টাকা, এবার দেখো খাওয়া খরচ 10% বাড়ছে, 10% মানে 100 টাকায় 10 টাকা বাড়ছে, তাহলে 4,750 টাকা কত বাড়ছে, এটা ক্যালকুলেশন করলাম
একশো টাকায় বাড়ে দশ টাকা, এক টাকায় দশ বা একশো, চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় চার হাজার সাতশো পঞ্চাশ গুণিত দশ বা একশো মানে চারশো পঁচাত্তর টাকা বাড়লো, খাওয়া খরচটা বাড়লো। তাহলে এখন খাওয়া খরচ হচ্ছে কত? ছিল চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আর বাড়লো চারশো পঁচাত্তর টাকা। তাহলে মোট বেড়ে হলো কত? মোট বেড়ে হলো পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা। কিন্তু দেখো অন্যান্য খরচ যেটা ছিল সেটা পূর্বের তুলনায় ষোলো পার্সেন্ট কমই ফেলা হয়েছে। তাহলে আগে অন্যান্য খরচ কত ছিল? পাঁচ হাজার নশো টাকা, এখন ষোলো পার্সেন্ট কমে গেছে। তার মানে কি? একশো টাকাটা কমে হচ্ছে একশো টাকা কমছে ষোলো টাকা। হ্যাঁ, একশো টাকা কমে ষোলো টাকা। তাহলে পাঁচ হাজার নশো টাকায় কমে কত হচ্ছে? কমছে কত? কমছে কত? নশো চুয়াল্লিশ টাকা। এবারে ছিল কত? পাঁচ হাজার নশো টাকা, নশো চুয়াল্লিশ টাকা কমে গেল। তাহলে হলো কত? বিয়োগ করলাম পাঁচ হাজার নশো থেকে নশো চুয়াল্লিশ, বিয়োগ করে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা হলো। ঠিক আছে, তাহলে এখন মোট খরচ কত? খাওয়া খরচ হচ্ছে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা আর অন্যান্য খরচ হচ্ছে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা। হলো, দুটোকে যোগ করলাম পেলাম কত? হবে দশ হাজার একশো একাশি টাকা। তাহলে আগে মোট খরচ ছিল দশ হাজার ছশো পঞ্চাশ টাকা আর এখন মোট খরচ হলো দশ হাজার একশো একাশি টাকা। তাহলে এটা বেশি, আগের খরচটা বেশি ছিল, তাহলে এখন কমে গেল। তাহলে এই খরচটা কমলো কত? কমলো বিয়োগ করলো দশ হাজার ছশো পঞ্চাশ থেকে দশ হাজার একশো একাশি, বিয়োগ করে চারশো উনসত্তর। তাহলে মোট মাসিক খরচ চার হাজার চারশো চারশো উনসত্তর টাকা, চারশো তো উনসত্তর টাকা কমে গেল পূর্বের তুলনায়।